আসসালামু আলাইকুম, আমি শাহানা রান্নাঘর থেকে বলছি। আজকে আমি হোটেলের মতো ডিম আলু চপ বানাবো। তা আমি এখানে 8টা আলু নিয়েছি আর হচ্ছে 5টা ডিম নিয়েছি। তা বন্ধুরা দেখেন আমি কিভাবে তৈরি করি। প্রেশার কুকারে আমি পানি দিয়েছি, এখন আলুগুলোকে আগে সিদ্ধ করে নিব। আমি এইদিকে একটা পাতিলে পানি নিয়েছি, এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর ডিম সুন্দর সিদ্ধ করার সময় অবশ্যই লবণটা দিতে ভুলবেন না, তাহলে ডিম সিদ্ধটা ভালো হবে। এখন এটা আমি 15 মিনিট সিদ্ধ করে নিব, 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর ফিরে আসলাম, আমার ডিমগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এটা এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি ছিলে কেটে নিব। ডিম ঠান্ডা করে খোসা খুলে নিয়েছি, দেখেন কীভাবে কাটবেন, খুব সহজ কাটা। এভাবে একটা চাকু নিয়ে এভাবে টান দিবেন চাকুটা, তারপর এপাশে ধরে এইভাবে দিবেন, খুব সহজে ডিমটা আপনার 4 টুকরা হয়ে যাবে। আমি এভাবে সবগুলো ডিম কেটে নেব। সবগুলো ডিম আমার কাটা হয়ে গেছে, এটা আমি এদিকে সরায় রাখলাম। একটা প্লেট নিলাম, আলুগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, আলুগুলোকে আমি এই চিকন ছিদ্রটা দিয়ে গ্রেট করে নিব। আপনাদের গ্রেটার না থাকলে আপনারা অন্যভাবে মেস্ট করতে পারেন, যাতে কোনো গুটি না থাকে। তো আমি এভাবে সবগুলো আলু আগে গ্রেট করে নেই। আমার সব আলু গ্রেট করা হয়ে গেছে, এভাবে আপনারাও গ্রেট করে নেবেন, তাহলে কোনো দলা থাকবে না, আর পারলে গ্লাস দিয়ে ডলে নেবেন। এদিকে চুলায় আমি কড়াই বসিয়েছি, পরিমাণ মতন সাদা তেল দিয়ে করতেছি। আমি সাদা তেল দিলাম, এখানে ব্যবহার করতেছি আমি আদা কুচি আর রসুন কুচি। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর 1 বাটি পেঁয়াজ কুচি। আমি এটাকে 1 মিনিট এখন ভেজে নিব। 1 মিনিট পর ফিরে আসলাম, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন মৌরি। মৌরিটা তেলে একটু ভেজে নেব, পেঁয়াজটা কিন্তু বেশি লাল করা যাবে না, এখানে এভাবে আপনারা ভেজে নেবেন। যেরকম আলুর পরিমাণ সেরকমভাবে আপনারা লবণ দিবেন। তা আমি এখানে 1 চা চামচ লবণ দিচ্ছি। এক চা চামচ ধনিয়া গুঁড়া, এক চা চামচ গরম মশলার গুঁড়া। আগে যেহেতু কাঁচামরিচ দিয়েছি, এই জন্য এখানে গুঁড়া মরিচটা আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিব। দিয়ে দিলাম গ্রেট করা আলু, সঙ্গে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি এটাকে ভালো করে এখন 2 মিনিট সুন্দর করে এটাকে রান্না করে নিব। 2 মিনিট পর ফিরে আসলাম, দেখেন একটা ডো আকারে তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব।
এই যে কাটা ডিমগুলো আছে আপনারাও এভাবে দিবেন, একটু বিট লবণ ছড়িয়ে দিবেন ডিমের উপরে। আর দিয়ে দিবেন একটু গোলমরিচের গুঁড়া, তাহলে ডিমটা যখন মুখে লাভ পড়বে তখন খুব খেতে ভালো লাগবে, এর টেস্টটাই আলাদা লাগবে। এটা আমি এদিকে সরিয়ে রাখলাম, দুটা ডিম নিয়েছি এখানে, পরিমাণ মতন একটু লবণ দিলাম, আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এটাকে ভালো করে ফেটিয়ে নিব। আমি পুরা 2 মিনিট ধরে ফেটালাম ডিমটা, এরকম এরকম আপনারা ফেটিয়ে নেবেন, যাতে সুন্দর করে কর্নফ্লাওয়ারটা ডিমের মধ্যে ফেটানো হয়। এটা আমি এদিকে সরিয়ে রাখলাম, সঙ্গে নিয়েছি ব্রেড গ্রাম। আলুর পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, এখন 2 হাত আমাকে ব্যবহার করতে হবে, তাছাড়া তো হচ্ছে না। এভাবে আলুটা নেবেন, হাতুর তালার মধ্যে একটু চ্যাপটা করে নিয়ে ডিমের অংশটা এখানে দিবেন, দিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে নেবেন। আমি কিভাবে করতেছি দেখেন, এভাবে করে নেবেন। এই যে ডিমের গোলা আছে, ডিমের গোলায় দিলাম, এটা হাত আমি ব্যবহার করতেছি না, আমি বাম হাতটা দিয়ে এটাকে কোট করে নিব। দেখেন সুন্দরভাবে কোট হয়ে গেছে, আমি এভাবে সবগুলোকে এখন বানিয়ে নেব। সবগুলো সব আমার তৈরি হয়ে গেছে, আমি এখন ব্রেড গ্রামটাকে সেট করার জন্য 15 মিনিট ফ্রিজে রাখব। 15 মিনিট পর ফিরছি। 15 মিনিট পর ফিরে আসলাম, এদিকে আমি কড়াইয়ে তেল গরম করে নিছি, একটা চপ দিয়ে দিচ্ছি আমি, দিয়ে এভাবে তেল দিয়ে দিয়ে এটাকে আমি আস্তে আস্তে করে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এভাবে আমি তেল ঝরিয়ে নিচ্ছি, দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আপনারা এভাবে ভেজে নেবেন। আমি টিস্যুর উপরে উঠাই নিলাম, এভাবে আমি সবগুলো এখন ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি গাজর শশার সঙ্গে, আপনারা চাইলে সস দিয়ে খাইতে পারেন, আমার সস শেষ হয়ে গেছে। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আর সব রেসিপিটা আপনার ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আমার এই ছোট্ট চ্যানেলটাকে, উপরে উঠাতে আপনারা সবাই আমাকে সাহায্য করবেন, আমার জন্য দোয়া করবেন, সামনের জন্য আরও কোনো নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।